मॉर्निंग एंड वेलकम बैक टू द चैनल। आई होप तुम्हारा सबाई खूब भालो आछो, सुस्थ आछो एंड एज यूजुअल सेफ आछो। तो आबार आजके होच्छे वेडनेसडे, तो आजके आबार ब्लॉगटाके स्टार्ट करछि। आजके ब्लॉगटा स्टार्ट करार आगे किछु जिनिस तोमादेरके देखिये दिई। দুদিন আমি ব্লগ করিনি, একদিন দুদিন, তো সেদিনকে আমি ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম গুনগুনের হারকাতগুলোর। মানে গুনগুনের ফার্স্ট টু লাস্ট এখানের হারকাতগুলোর যদি আমি রেকর্ড করতে যাই তো আমার সিরিয়াসলি আমার পাটে ব্লগ দিতে হবে, একদিনে হবে না, সেটা করলে তো পসিবল না। ঠিকঠাক করে বুঝে বুঝে তো দিতে হবে। ব্লগিং করা ইজ নট ইজি, মানে একটা 24 আওয়ার্সের দিনটাকে 10 মিনিট 15 মিনিটে নামানো, ইটস রিয়েলি হেক্টিক জব। আগেও বলেছি এখনও বলছি, তো আমার মায়ের বাড়িতে ও কী হারকাত করছিল না করছিল সেটা আমি টুকটাক রেকর্ড করেছি, সেগুলো তোমরা এনজয় করো এখন। তারপরে আজকেও আমার একটা বেরোনোর আছে, আমার একটা বোনের সাথে দেখা করার আছে। ওই বললো যে তুমি এসছো তো একবার মিট করো, আমিও আর না করলাম না যে হ্যাঁ চলো বাইরে যাই, তাহলে আমারও একটু বেরোনো হবে, গুনগুনেরও একটু ঘোরা হবে। তো যাই হোক, এমনিতে তো গুনগুন ওখানে থাকলে নিচে আর ওপরে এই দুটোই হচ্ছে ওর জায়গা, ও নয় ওপরে যায় নয় নিচে যায়। আদারওয়াইজ আমি আর পাপা, ওর পাপা আর আমি বেরোলে একটু ব্যারাকপুরের মধ্যে নিয়ে যাই। তো এখানে একটুখানি ও মল ওয়াল এখন একটুখানি গিয়ে ঘুরতে পারবে, আর একটু বড় হলে হয়তো সেখানে গেমস খেলতে পারবে, এখন তো আর পারবে না। তো এখন কি একটুখানি মল ভলে ঘোরাই, এটাই যা আর কি। তো আমরা আজকে অ্যাক্রোপলিস মলে যাবো। ওই বোনটার সাথে আমার অনেক ইয়ার্সের সম্পর্ক, মানে অনেক পুরনো, অনেক 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 পুরনো সম্পর্ক, ভীষণই সুইট একটা পার্সন। তো আমার বেবি শাওয়ারেও ও এসেছিল, তোমাদেরকে একটু ইন্ট্রো করিয়ে দিই, এখানে পিকচার দিয়ে দেবো। আমার বেবি শাওয়ারেও ও এসেছিল, তারপরে গুনগুন হওয়ার পরে এসেও দেখে গেছে আর খুব কিউট, এত কিউট একটা গিফট করেছে গুনগুনকে, মানে ইটস টু প্রেশিয়াস। এখনও গুনগুন ওটা পড়তে পারেনি, একটু বড় হলে আমি গুনগুনকে পড়াবো। আর এত সুন্দর মিষ্টি লেগেছিল গুনগুনের অন্নপ্রাশন। বার্থডে গিফট তো দেখিয়েছিলাম, বাট ওর জুয়েলারি ওরকমভাবে দেখানো হয়নি। আমি হয়তো কখনো না কখনো একটা ইচ্ছা আছে ব্লগ করা, ডেডিকেটেড ব্লগ ওর সব কিছু জুয়েলারি কী কী পেয়েছে না পেয়েছে সেগুলো নিয়ে, সেটা করে দেবো। বাট এখন আমি জাস্ট ছোটো করে দেখালাম। তো এখন তোমরা একটুখানি ওইগুলো এনজয় করো, তারপরে যখন একেবারে রেডি ফেডি হয়ে বেরোবো তখন আবার ব্লগটাকে স্টার্ট করবো, এটাই হচ্ছে কথা। এখন একটু গুনগুন ঘ্যানঘ্যানঘ্যানঘ্যান করছে, ওকে সামলাই ব্লগটাকে স্টার্ট করে দিলাম। আই হোপ তোমাদের আজকের ব্লগটাও দেখতে খুব 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 ভালো লাগবে। দেখো গুনগুন এখন আমাকে ফ্রেশ করছে, আমি ওকে ফ্রেশ করি, ও আমাকে ফ্রেশ করছে। মা আমাকে অয়েল ম্যাসাজ করে দিচ্ছে। আমার বেসিক্যালি অয়েল ম্যাসাজ মায়ের কাছে আসলে এরকমভাবে হয়, অ্যাটলিস্ট এক দুবার তিন চারবার তো হয়েই যায়। তো ওটাতে ওর রাগ হচ্ছে, ও আমাকে তেল মালিশ করবে, এই করবে সেই করবে, এখন ওয়েট পাইপস খুলে খুলে আমাকে ফ্রেশ করছে, এই করছে, মানে যেগুলো আমি ওকে করি ও সেগুলো আমাকে করছে। সব ওর মেকআপের জিনিস নিয়ে বসে গেছে, নিয়ে এখন আমাকে মেকআপ করাবে। রাত্রিবেলা এখন 1টা বাজে, এখন এখনো এই সমস্ত চলে যাচ্ছে। গুনগুনের জন্য একটা খিচুড়ি টাইপের ফ্রাইড রাইস বানিয়েছে, এটা ওকে একটু বাটার দিয়ে খাওয়াবো, আর অনেকটাই আছে তো এটাই পিচকুকে খেতে দিয়ে দেবো। তো এবারে গুনগুনকে খাইয়ে নি। কি করছিস? কিছু নেই, এইসবই করে বেড়াচ্ছে। একটু পরে বেরোবো তো ভাবলাম ওকে একটু ঘুম পাড়াই, কিন্তু ওর চোখে ঘুম নেই।
তো যাই হোক, এবারে একটু আস্তে আস্তে রেডি ফেডি হব, রেডি ফেডি হয়ে ফাইনালি রেডি হয়ে গেছি। অনেক যুদ্ধ যুদ্ধর পরে ও আজকে খুব ঘ্যান 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 করছে, তো এবার রেডি হয়ে গেছি। উবের বুক করতে যাবো, আমার এই প্রবলেমটা সবসময় হয়। উবের বুক করতে গেলে আমি কিছুতেই উবের বুক করতে পারি না, খুবই প্রবলেম হয়। তো দেবরাজ উবেরটা বুক করে দিচ্ছে, বুক টুক হয়ে গেলে এবারে বেরিয়ে যাবো। দাঁড়িয়ে আছে এখন, উবের এখনো আসেনি, তো আমরা অলরেডি নেমে গেছি। এই যে মাসি আজকেও আমাকে নিয়ে যাচ্ছে, মাসি ছাড়া নয়তো বেরোনো আমার পক্ষে অসম্ভব ছিল। ওকে নিয়ে হাই করে দাও মাসি একবার, সবাই শিখে গেছে ব্লগ করা। ওকে মাসি আজকে ফটো তুলে দেবে তো আমাকে, ভালো ভালো দেবে তো? মাসিরই ভরসায় আমি যাচ্ছি, মাসি তুলে দেবে সব ফটো। তো চলো উবেরটা আসুক, উঠে যাই, তারপরে আমার ব্লগটাকে কন্টিনিউ। বেরিয়ে গেছি আমরা, এখন উবেরে আছি, যাচ্ছি এখন আমরা অ্যাক্রোপলিস মলে। এই যে গুনগুন, বাইরে বেরিয়ে এত শান্ত হয়ে যায় না, কিছু বলার থাকে না, তখন আবার দেখবে বাড়িতে এসে আবার শুরু করে দেবে। তো চলো একেবারে ডিরেক্ট মলে গিয়ে দেখা। চলে এসেছি, গুনগুন এতক্ষণ গাড়িতে ঘুমাচ্ছিল, এখন চোখটা খুলেছে, যাই আগে ভেতরে যাই, তারপর আবার ব্লগটাকে কন্টিনিউ করব। গুন চলে এসেছে, আমরা হাই করে দাও। চলে এসেছি আমরা মলে, আমার বোনটাও ঢুকছে এবারে। আবার কে নিয়ে এসেছিস? ওলে বাবা, লে হাতে ধরবে, অনেক কিছু সার্ভিসই ও করে আর খুবই ভালো, মানে হয়তো দেখলে চিনতেও পারবে, অনেক ভিডিও ভাইরালও হয়ে গেছে ফেসবুকে। আজকে তো মুডটা ঠিক নেই, কারণ কি ঘুমটা ঠিক করে হয়নি, তার জন্য একটু চুপচাপ আছে। আমাদের খাবার চলে এসছে, আজকে আমরা ডমিনোস খাবো। তুমি খাবে? কি জালু জালু করছে, কি জালু জালু করছে। এবার একটুখানি বসে আমরা আড্ডা মারি, চিল করি, খাওয়া দাওয়া করে নিই, একটু গল্প টল্প করি, তারপরে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। গুন চলো, চলো গুনগুন, চলো চলো। আর দুষ্টুমি করছিল, এবারে আমরা নিচে চলে এসেছি, নিচে এখানে একটু রিলস ফিলস বানাবো, একটু ফটো ফটো তুলবো, তারপরে হয়তো উবের বুক করে আমি বেরিয়ে যাবো। ওর বাড়ি এখানে একদমই সামনে, তো দেখা যাক কি করি আর না করি। তো আমরা ফুড কোর্ট থেকে নিচে নেমে গেছি, এই যে এখন হেঁটে হেঁটে যাচ্ছে। জায়গাটা থেকে ওকে সরানো যায় না জানিস, আগেবার সাউথ সিটিতেও এই জায়গাটা থেকে ওকে কেউ টাচ করলে ও কিরকম খোঁচে যায়, কিভাবে এই জায়গাটাতে কে জানে। টাটা চলে যাচ্ছি, ঠিক হয়ে যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? আমরা বেরোচ্ছিলাম, ও বেরোবে না। আমরা এবার অ্যাক্রোপলিস মল থেকে বেরিয়ে গেছি, তো এবারে চলে যাবো বাড়িতে। উবেরটা বুক করছি, বুক করা হলেই চলে যাবো। এখানে গুনগুন ওর যাওয়ার তো ইচ্ছা নেই, সেটা বুঝতেই পারছি, এরকম করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। গুনগুন গুনগুন, এবারে চলে যাচ্ছি বাড়িতে। এবার এই ট্রিপের মতন
মানে এই মায়ের বাড়ি ট্রিপের মতন এবারে ঘোড়া এন্ড এখানে, আবার যখন পরের বারে আসবো আই হোপফুলি তখনও ঘুরবো। তো আই হোপ গুনগুনেরও ভালো লাগলো ঘুরতে, এরকম কলকাতাতে ঘুরতে ভালো লাগলো। ও তো বেসিক্যালি বাড়িতে থাকলে নয় ওপর নয় নিচ নয় আমি দেবরাজ কোথাও বেরোলে এদিক ওদিক ব্যাস, আর তো সেইভাবে আর ঘোরা হয় না, প্রচণ্ড এনজয় করছিল। এখন বিশাল হাওয়া দিচ্ছে আর এসি চালাইনি, হাওয়াটা এনজয় করতে করতে বাড়িতে চলে যাই, আবার তারপর ব্লগটা কন্টিনিউ করছি। তো অনেকক্ষণ আগে বাড়িতে তো চলেই এসেছি, এবার মা চা করে দিল, বাড়িতে চা ফা খাবো, গুনগুনকে খাইয়ে দাইয়ে, কারণ কি গুনগুন আজকে কিছু খায়নি, খাইয়ে দাইয়ে ফ্রেশ করে আমি ফ্রেশ হয়ে এবার একটু চা টা খেতে বসলাম। এই যে মা, মা এখন চা খাচ্ছে। মা কি হয়েছে? কিছুই তো ব্লগে বলছো না, সবাই আমাকে কমপ্লেন করছে, আন্টি তো কথাই বলছে না। তুমি অলওয়েজ বিউটিফুল, আর কি তো চলেই যাব। কেমন কাটলো এই কটা দিন? ভীষণ ভালো কাটলো, কিন্তু পুরো সময়টা আমি তো কাটাতে পারলাম না, কারণ আমার অফিস থাকে সকালবেলা, সেই জন্য ওই বিকেল বেলাটুকু একসাথে রাত্রিটুকু, সকালবেলা আমি যখন বেরোই তখন ওরা ঘুমোয়, ফিরে এসে ওদের সঙ্গে সময় কাটাই। খুব খারাপ লাগবে দিদুন মার জন্য, ভীষণ মন খারাপ লাগছে আমার এখন থেকেই, ভাবতেই পাচ্ছি না যে চলে যাবে বাড়িতে, বাড়িটা আবার পুরো ফাঁকা হয়ে যাবে আগের মতন। এই আর কি, ফ্রাইডেতে ছুটি নিয়েছি, ওই দিনটা ওরা চলে যাবে, সকাল থেকে একসাথে থাকবো। আমাদের ডিনার টিনার হয়ে গেছে, মিডিলে একটা বিশাল যুদ্ধ হয়ে গেছিলো, যে কারণ কি গুনগুন ঘুমায়নি দুপুর থেকে, তো প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছিলো, তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমরা ডিনার টিনার করলাম। তো ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি, আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ ডু শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক দিস ভিডিও। আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। চলো টাটা।